নমস্কার আর সুপ্রভাত, আপনি চাই আছে গুড মর্নিং 18 স্টুডিওত মই গীতাশ্রী। প্রথম খবর, গুয়াহাটী মহানগরী গণেশগুড়ি উড়ন সেতু নিশা এক ভয়ঙ্কর দুর্ঘটনা। এখন বিলাসী বাহনত খুন্দা তীব্রবেগী আন এখন বাহনের দুর্ঘটনার ফলত ক্ষয়ক্ষতি হয়েছে বাহনখনের। দুর্ঘটনাত রাজপথতে বাহনখনের সম্মুখের একটা চকা উলাই যাওয়া নিশা যান জটর সৃষ্টি হয় উড়ন সেতু। পিছত ঘটনাস্থলীত আরক্ষী আহি উদ্ধার করলে বাহনখনের যাত্রী। মহানগরী গণেশগুড়ির উড়ন সেতুর নিশার ভয়ঙ্কর দুর্ঘটনা, বিলাসী বাহন এখনত আহি খুন্দা মারিলে তীব্র বেগে আন এখন বাহনে। আর ইফালে জোরাবাদ উড়নিয়া সেতুটো তাতো ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। উড়নিয়া সেতুর তলত এইবার অবশ্যই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। নিশা 14 চকীয়া ট্রাকে মহতিয়ালে পথচারীক। দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয়েছে শক্তিমান নামের এগারী লোক, এখন হোটেলের কর্মচারী শক্তিমান নামের এই লোকজন। সংকটজনক অবস্থা, জিএমসিএইচল প্রেরণ করা হল নিশায় লোকজনক। মহানগরীর সোনাপুর অভিমুখী আছিল ট্রাকখন, তীব্র বেগত আছিল বলে জানা গেছে। আর জোরাবাদ আরক্ষী জব্দ করেছে দুর্ঘটনা সংঘটিত করা ট্রাকখন। রাজ্যের লাখ লাখ চাকরি প্রত্যাশীর সুখবর, অবশেষত রাজ্য সরকারে নিজের সিদ্ধান্ত সলনি করেছে। সরকারে অনুষ্ঠিত করবলে উলা নিযুক্তি পরীক্ষা পূর্বর দরে অনুষ্ঠিত হব। লোকসেবা আয়োগের আর্হিত অনুষ্ঠিত নহয় এবার এডিআরই পরীক্ষা। পূর্বর দরে মূল পরীক্ষা অনুষ্ঠিত হব আর মূল পরীক্ষা উত্তীর্ণ সকলে সাক্ষাৎকার বহিব লাগিব। অর্থাৎ সরকারের নিযুক্তি পরীক্ষার কোনো সাল সলনি নহব বলে স্পষ্ট করে দিয়েছে মুখ্যমন্ত্রী। পূর্বর নিয়ম অনুসরিয়ে অনুষ্ঠিত হব। মাত্র দুদিন পূর্বে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল নিযুক্তির গোটে প্রক্রিয়াটা এপিএসসির আর্হিত যে করা হব বলে। এডিআরই পরীক্ষা এবার তৃতীয় আর চতুর্থ বর্গর নিযুক্তি পরীক্ষা এপিএসসির আর্হিত হব বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছিল। কিন্তু পুনের উল্লেখ করেছে যে পূর্বর নিয়মতেই হব। পরীক্ষালয় মাত্র দুমাহ থাকা অবস্থা মুখ্যমন্ত্রীর ঘোষণাক লো অবশ্যই রাজ্যজুড়ি চাকরি প্রত্যাশী সকলের মাজত কিছু প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। এপিএসসির আর্হিত প্রারম্ভিক বা মূল পরীক্ষার তারপর সাক্ষাৎকার অনুষ্ঠিত হব বলে যেহেতু ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ তৃতীয় আর চতুর্থ বর্গর প্রার্থী সকলে প্রিলিমস, মেইনস আর ভাইভাত অবতীর্ণ হব লাগিলেহেতেন। এই পদ্ধতি তৃতীয় আর চতুর্থ বর্গর ক্ষেত্র একই হব বলে ঘোষণা করেছিল। শেহতিয়াক রাজ্যজুড়ি প্রতিক্রিয়ার পিছতে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছে পূর্বর দরে অনুষ্ঠিত হব নিযুক্তি পরীক্ষা। নিযুক্তি পরীক্ষার আর্হি সম্পর্ক বিভিন্নজনের পরামর্শ লই বিবেচনা করা হব বলে মন্তব্য মুখ্যমন্ত্রী। যা পরহি মই ফেসবুক লাইভত এটা কথা উল্লেখ করেছিল যে অসম সরকারের তৃতীয় আর চতুর্থ শ্রেণীর যে পরীক্ষা হব তাত আমি লোকসেবা আয়োগের আর্হিত প্রিলিমস আর মেইনস আমি অনুষ্ঠিত করি। দুই এজন ব্যক্তিয়ে মোক জানাইছে যে পরীক্ষাত নতুন নিয়ম এই বছর করিব নালাগে, কারণ আর যেহেতু দুমাহ আছে গতিকে আমি পুরনা বা আগরবারের দরে পরীক্ষা পতাটো উচিত হব। আমার সরকারখনে সদায় রাইজর কথা শুনিবর বাবে চেষ্টা করে, কারণ আমি বিশ্বাস করো লাউ যেনেকে পাতর তলত থাকে সরকারও রাইজর তলত থাকে, রাইজর উর্ধত নহয়। যিসকলে মোক এই পরামর্শটো দিছিল দুই এজনে অলপ গালি গালাজও করেছে আর কিছুমানে ভালকৈ পরামর্শটো দিছে। গালি গালাজ করা সকলকো মোৰ মৰম জনাইছো আর ভালকৈ কোৱা সকলকো মোৰ সন্মান জনাইছো। আপোনালোকৰ পরামর্শ অহা দুই তিনি দিনত আমি বিবেচনা করিম। আর যেহেতু পরামর্শটোত মেরিট আছে যে হয় দুমাহ থাকুতে পরীক্ষার প্যাটার্ন এটা সলনি করিব নালাগে, বিষয়টো আমি ডেফিনেটলি আমি বিবেচনা করি অহা দুই তিনি দিনতে আপোনালোকক ইয়ার সিদ্ধান্তর বিষয়ে মই অবগত করিম। আর নিশা মহানগরীর ভরলুমুখতো ভয়ঙ্কর দুর্ঘটনা। ডাম্পারত পিছফালের খুন্দা মারিলে তীব্র জোরে এখন বুলেট বাহনে। সোনারাম খেলপথারের সমীপতে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনা। অতি সংকটজনক অবস্থা উদ্ধার করা হয়েছে বুলেটখনের আরোহীজনক। ডাম্পারত আহি পিছফালের বুলেটখনে প্রচন্ড জোরে খুন্দা মারিলে আঘাতপ্রাপ্ত হয়েছে আরোহীগী। চাক বুলেটখন সুমাই গেছে ডাম্পারখনের তললে। আরোহীগী যথেষ্ট গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এই দুর্ঘটনা।
ভাইটি অল্প সোনকালে করা ভাইটি বহু টাইম হয়ে গেল। রাজনীতির একটা ডাঙর খবর, বিজেপি এরিব কেবাজনো জ্যেষ্ঠ নেতায়, যিকোনো মুহূর্ততে দল ত্যাগের সম্ভাবনা রাজেন গোহাইয়ের। এই মুহূর্তে পুনের কইসো, রাজেন গোহাই যিকোনো মুহূর্ততে হয়তো দল ত্যাগ করবলে জাতীয় পরিষদের নেতৃত্বর সঙ্গে যোগাযোগত আছে রাজেন গোহাই। বিজেপি এরি কংগ্রেস যোগ দিব নলবাৰী সমষ্টির প্রাক্তন বিধায়ক অশোক শর্মায়। বিজেপির পদত্যাগ করে কংগ্রেস যোগ দিব বিনন্দ শইকীয়ায়। সিপাঝার সমষ্টির তিনবারের বিধায়ক বিনন্দ শইকীয়া বিজেপি এরবলে সাজু হয়েছে। প্রাক্তন বিধায়ক ডক্টর মানসিং রংপি ব্রহ্মপুর সমষ্টিক লৈ প্রফুল্ল কুমার মহন্তর পুত্র সামন্ত কাশ্যপর সঙ্গে চলিছে কংগ্রেসের আলোচনা। নিউজ এইটিন নর্থ ইস্টর হাতত আহি পড়েছে বিস্ফোরক কিছু তথ্য। রাজনীতিত কিছু সাল সলনি হবলে গৈ আছে, যেন দলের সঙ্গে কিছু অসন্তুষ্টি আর তারপিছতে দল এরবলে বিজেপি এরবলে সাজু হয়েছে কেগারীমান নেতা। কংগ্রেসের এই শীর্ষ সূত্রে প্রকাশ করেছে কিছু কথা, বিস্ফোরক তথ্য এই মুহূর্তে নিউজ এইটিনের হাতত। কোনে কোনে বিজেপি যোগদান করব সে সম্পর্কত মুখ খোলা নাই ভূপেন বরায়। অবশ্যই কংগ্রেস শীঘ্রে বৃহৎ যোগদান হব বলে অবশ্যই মন্তব্য করেছে ভূপেন বরায়। প্রদেশ কংগ্রেসের সভাপতিগিয়ে বহু সংখ্যকে নতুন দিল্লিত, আন একাংশই গুয়াহাটীত যোগদান করব বলে মন্তব্য করেছে। উল্লেখযোগ্য যে নির্বাচনের ভোট গ্রহণের দিনাই দলীয় সন্তুষ্টি প্রকাশ করে যথেষ্ট ক্ষোভ উজাড়ি প্রাক্তন সাংসদ রাজেন গোহাই আর প্রাক্তন বিধায়ক অশোক শর্মায়ও খুব সময় সময় উজাড়ি আছে বিজেপির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে। ইতিমধ্যে দলীয় রোষত পড়ার বাবে কারণ দর্শাওয়ার জাননীরও উত্তর দিবল বাধ্য হয়েছিল অশোক শর্মায়। গুয়াহাটী মহানগরের কেবাগাকিও বিশেষ ব্যক্তিয়ে যোগদান করেছে। ইয়ার আরম্ভণি আজি আমি তখন বাকি যখন সতীর্থ আছে ডিব্রুগড়ও একটা ডর যোগদান হব আর আমার গুয়াহাটিতো একটা ডর যোগদান হব। কালি নারায়ণপুরতো একটা গ্রুপে যোগদান করেছে, কিন্তু তখন প্রথমতে এখানে যোগদান করেছে। এতিয়া গৈ পেলাই তেখেতে বাকি সকল সতীর্থর সত্যি কথা পাতি খুব সোনকালে ডিব্রুগড় আর গুয়াহাটীত যোগদান হব। আর তেনেকা যোগদানের প্রস্তাব আমালে আরো আহি আছে। মই কালিও কৈছো যে আমি আশা করছো যে অহা আমার 15-16-17 পলিটিক্যাল এফেয়ার্স কমিটি মিটিং আছে, কিছু ব্যক্তির ক্ষেত্রে আমি কিছু সিদ্ধান্ত লোবলগিয়া আছে। এইলোকর যোগদানটা কেন হব, কারোবার কারোবার দিল্লিতো হব, কিছু নেতা আমার অসমৰ বেলেগ দলত আছে তেখেতসকলে দিল্লিত যোগদান করবলে ইচ্ছা প্রকাশ করেছে, কিছু নেতায় গুয়াহাটীত যোগদান করব, কিছুয়ে জিলায় জিলায় করব। সেখানে আমি 15-16-17 আমার যে পলিটিক্যাল এফেয়ার্স কমিটি আছে তাত আমি এজেন্ডাটো লৈ আপনাদের জানাই দিব। কোনো নেতায় মূলত ডাইরেক্ট কথা পাতা নাই, কোনোবাই এখেতর লগত পাতিছে, কোনোবাই এখেতর লগত পাতিছে, তেওঁলোকে মোক জানাইছে যে কেজন মানে দিল্লিত জয়েন করব বিচার। আমি কৈছো হব, দিল্লি আমার মূল ঘর, আমার আমার ঘরতে জয়েন করব, আমি কিয় বেয়া। আর এই মুহূর্তে আন এক গুরুত্বপূর্ণ খবর যে 8 আগস্টর বিজেপি ত্যাগ করব অশোক শর্মায়। 8 আগস্টর দিনটি একটা বিশেষ দিন হিসাবে গণ্য করেছে অশোক শর্মায়। 8 আগস্ততে হয়েছিল ভারত ত্যাগ আন্দোলন আর 8 আগস্ততে বিজেপি ত্যাগ করার সিদ্ধান্ত লৈছে নলবাৰী সমষ্টির প্রাক্তন বিধায়ক অশোক শর্মা। পূর্বে কেবাবারও দলের বিরুদ্ধে মুকলিমূরিয়াক ক্ষোভ উজাড়ি অশোক শর্মায়। শরাইঘাটর দলঙর পৰা ব্রহ্মপুত্রত জাপ দিছে অপহরণকারীয়ে। আরক্ষীর কবজার পৰা পলাই ব্রহ্মপুত্রত জাপ দিলে অভিযুক্ত অপহরণকারীটে। ব্রহ্মপুত্রত জাপ দিয়া অপহরণকারীটো মনোয়ার আলী। এসপি অফিসলৈ নি থকা অবস্থাতে এই ঘটনা ঘটিল। পর্যটকক অপহরণের ঘটনাত অভিযুক্ত মনোয়ার মঙ্গলবারে নিশা মহানগরীরপরা এটা চারিজনীয়া দুর্বৃত্তর দলে অপহরণ করেছিল বহিরাজ্যর পর্যটকক। জালুকবাড়ির ফ্লাইওভারেরপরা পর্যটকক অপহরণ করেছিল এই চারি দুর্বৃত্তয়। অপহরণকারীর কবলত পরিছিল গোয়ালপাড়ার রংজুলির এগারী যুবতী আর বেঙ্গালুরুর এজন যুবক। কামরূপ জেলা আরক্ষীর তৎপরতা দুই অপহৃতক উদ্ধার করার আরক্ষীর জালত পরিছিল অপহরণকারীকেইটা। এই অভিযানের সময়তে আহত হয়েছিল বাইহাটা চারিআলি থানার আরক্ষী বিষয়াগীও। সুইফট ডিজায়ার বাহন দুইকে উঠাই নিছিল অপহরণকারীয়ে। ধৃত আন তিনটা অপহরণকারী নলবাৰীর রমজান আলী, মফিজুদ্দিন আলী আর জহিরুল আলী। কিন্তু তার মাজতে ঘটিল এই ঘটনা।
রাজ্য সরকারের কর্মচারীসকলের সুখবর আনিলে রাজ্যিক ক্যাবিনেটে। রাজ্য সরকারের কর্মচারীর আপন ঘর আসনির অধীন ঋণের পরিমাণ 30 লাখ টাকা বড়া হয়েছে। পূর্বে এই আসনির 15 লাখ টাকার ঋণ লাভ করেছিল কর্মচারীসকলে। ঋণের 1% সুদ আদায় দিব সরকারে। এতালে 37,277 কর্মচারী 5,663 কোটি টাকার ঋণ লওয়া বলে অবগত করা হয়েছে। অসম সরকারের কর্মচারী সকলে আপন ঘর আসনিত লওয়া লোনের পরিমাণ 5,663 কোটি টাকা আর ইয়াতে যে ইন্টারেস্ট সাবভেনশন আসে সেই 596 কোটি টাকা সরকারের হিতার্থে দিছে। এইবার লোনের যে থ্রেশল 15 লাখ আছিল তাক বড়াই আজি কেবিনেটে 30 লাখ করেছে আর ইন্টারেস্ট সাবভেনশন 20 বছরের কারণে 1%। যিসকল অসম সরকারের কর্মচারী মহিলা কর্মচারী হয় যদি এটা সন্তান থাকে আর এবছরীয় কম এবছরতকে কম বয়সের কোনো সন্তান যদি এডপ্ট করে তেনেহলে এটা এডপশনের কারণে এডপশন কেয়ার লিভ এটা লাভ করব সেটা 180 দিনের। যে আমার স্টেট আসাম স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ড যে আছিল সেই বোর্ড সেলফ সাস্টেইনেবল স্বনির্ভরশীল হব নোৱাৰাৰ পরিপ্রেক্ষিত তাত কর্মরত যিসকল কর্মচারী আছিল তেওঁলোকে নিয়মীয়াকে দরমহা আদি নোপোৱাৰ এটা পরিবেশ 2020 চনৰ পৰা হৈছে। তাৰ পরিপ্রেক্ষিতত অসম সরকারে আজি সিদ্ধান্ত গ্রহণ করে ইয়াত যি নিয়মীয়া 612 গৰাকী নিয়মীয়া কর্মচারী আছিল তেওঁলোকক VRS ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিমত তেওঁলোকক অন্তর্ভুক্ত করেছে আর তেওঁলোকক ভলেন্টারি রিটায়ারমেন্ট অফার করা হৈছে। কন্ট্রেকচুয়েল আছিল 147 গৰাকী আর এই কন্ট্রেকচুয়েল সকলকো তেওঁলোককো VRS অফার করা হৈছে। 16 গৰাকী ফিক্স পেড আছিল তেওঁলোককো VRS অফার করা হৈছে। যিসকল 612 গৰাকী মানে নিয়মীয়া কর্মচারী আছিল তেওঁলোকৰ কারণে VRS ক্যালকুলেশন করে পোৱা গৈছে 130 কোটি টাকা ব্যয় হব। 130 কোটি টাকাত অসম সরকারে অনুমোদন জানাইছে। তারপরে তেওঁলোকৰ প্রতি একটা গুডউইল জেস্চাৰ হিসাবে আর 10% যেটো VRS তেওঁলোকৰ ক্যালকুলেটেড এমাউন্ট হব তার উপর আর 10% দিয়ার কারণেও কেবিনেটে সিদ্ধান্ত করেছে। হিসাব করে চালে দেখা যায় 20-25 লাখ টাকা এই 612 গৰাকী নিয়মীয়া কর্মচারী হল আসাম স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের লাভ করব। মাতৃহারা হল বলিউডের বিশিষ্ট অভিনেতা আদিল হুসেন। গোয়ালপাড়ার এখন চিকিৎসালয় ত্যাগ করলে শেষ নিঃশ্বাস আদিল হুসেনের মাতৃয়ে। 95 বছর বয়সত মৃত্যু শাহ সৈয়দা আসিয়া খাতুনর। জলেশ্বরের পীরবাড়ীত সম্পন্ন করা হয়েছে জানাজা। অভিনেতাগুলো অনুরাগীয় সমবেদনা জ্ঞাপন করেছে। ১৯২৯ মানত জন্ম হয়েছিল আর আজ যা কালি ইন্তেকাল হয়েছিল ঢুকাইছে মোটামুটি 95 মান হয়েছিল। আমি 5 জন ভাই ককাই আর বাইটি আমি টোটেল আমার 4 জন বাই। সরু ভাইটি এজন আছে মোট আদিল হুসেন একটর সবে জানে সরু ভাইটি সিও আসছিল আজি জানাজাত আসলে সবে সবে পাঁচ ভাই আসছিল জানাজা সম্পন্ন মোটামুটি 2,000-80 মানুষ হয়েছিল আজ 2,000 মানুষ হয়েছিল। তখন আল্লাহ মাক আমার মা আর যাতে জান্নাতবাসী হয় বৃহস্পতিবাসী দোয়া করেছো আমি সবে দোয়া করেছি। গোটেই অসমের মেসেজ আছে কারণ মানে ধরো মো গোটেই অসম ঘুরি ঘুরেছো এখন মো চিনি পাই আর বহুত মেসেজ পাইছো মো পাইছো মো ভাই সকলেও পাইছে বহুত অসমবাসী রাইজ তথা সকলকে আহ্বান করেছে দোয়া করে মার কারণে যাতে মার কারণে দোয়া করে আমার কারণেও যাতে দোয়া করে যাতে মা জান্নাতবাসী হয় এটাই মো আহ্বান জানাইছো আপনাদের জড়িয়ে।
গুয়াহাটি মহানগরীর নিশা চলিল ড্রাগস বিরোধী অভিযান। বশিষ্ঠ আরক্ষীয় নতুন বজারত চলালে অভিযান। অভিযানত এজন ড্রাগস সরবরাহকারী গ্রেপ্তার করেছে। ধৃত সরবরাহকারীটির নাম রোহিত সিংলা। ধৃতজনের 25টা ড্রাগস ভর্তি কন্টেইনার ধৃতজনের জব্দ করেছে। জব্দ করা হয়েছে মোবাইল আর নগদ ধন। বানত বিধ্বস্ত সাবুয়ার রাজচক্র অন্তর্গত দধিয়ার কুলিবর কামেং পমুয়া চারিখুটি গাঁওবাসীর বানে বিধ্বস্ত করে যাওয়া দধিয়াবাসীর চকুলো মচিব কোনে? গাঁওখনের নিজের আপন ঘরখন বান আর গড়াখহনিয়ায় শেষ করে নিয়ার পিছত এতিয়া এই সকল বানাক্রান্তয় হাহাকার করবল হয়েছে। সাবুয়ার কুলিবর গাঁর এই সকল বানাক্রান্তয় এতিয়া বাছি লওয়া ঘরের কেইপদমান সামগ্রী লয়ে এখন ত্রিপালর তলত জীবন সংগ্রাম করে আছে। অন্ন বস্ত্র বাসস্থানের এটুপি খোয়া পানির বাবেও হাহাকার করে ফুরবল হয়েছে। বিশুদ্ধ খোয়া পানি নথকার বাবে ব্রহ্মপুত্রর বাহনী পানিকে আনকি খাবলিয়াত পরিছে। সকল লোকে বানে বিধ্বস্ত করা সাবুয়ার রাজচক্র অন্তর্গত দধিয়ার কুলিবর কামেং পমুয়া চারিহুটি গাঁর অবস্থা চাও। এটা ঘর সমূহ ঘর সমূহ উভতি যাব অবস্থা নাই, এবুক পর্যন্ত পানি আছে ঘর সমূহ। ফল টুলুঙ্গা নাওখনে সারথি করে ইফাল ইফাল করেছে। ইফালে কুলিবর গাঁওখনের বানপানী একবারে পানিয়ে উটুয়াই লৈ গৈছে বিভিন্ন ঠাই। ফলত গাঁওখনের লোকে কোনোমতে নিজের জীবনটুকেই বসায় ডিব্রু সৈখোৱা রাষ্ট্রীয় উদ্যানের ভিতর এখন ত্রিপালের তলত জীবন তো কোনোমতে রক্ষা করেছে খিলঞ্জীয় ভূমিপুত্র সকলে। ইফালে সরকারের ফলের কিছু সাহায্য প্রদান করেছে যদিও বা খোয়া পানির বাবে হাহাকার করে থাকবল হয়েছে বানাক্রান্ত। এনেকা বান আহিব বলে ভবাই নাছিল, কিন্তু এই বছর যেহেতু বানত লড়া ছোৱালী চাবুয়া পঠিয়ালো, উপায় নাই। আর বাকি এই তক্তা কিনে বা হেৰি টিং কিনে বসাবর কারণে স্কুলও বসাব নোৱাৰিলো। এই দদিয়া এল পি স্কুল বুথ সেন্টার হয় সেইটো বসাব নোৱাৰিলো। খাদ্য পানি তো সেইটো কারণে সারক করো এম এল এ সারক অতি সোনকালে পানির ব্যবস্থা করো টিউবওয়েল সেটা অনুরোধ করলো মই। তারপর খাদ্য তো যেদিন হয় সেইদিনা শুক্রবার মান দেড় কেজি ফার হেৰি দিছিলে চাউল এজনক দেড় কেজিকে সেটা পালো যেনিবা যেনে তেনে সেটু এপোয়া মান বনা খাই আছো। আর এইটো মাইথান স্টিল নহয়। ও উসর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথান স্টিল। কোনে খালে শিক্ষার্থীর নামত আবন্তিত মধ্যাহ্ন ভোজন? সরকারি তথ্য অনুসরি প্রথম শ্রেণীর পর অষ্টম শ্রেণীল দৈনিক একোগী শিক্ষার্থীর বাবদ কেন্দ্র রাজ্য সরকারে আবন্টন করে গড়ে 6 টাকা। বাকি অতিরিক্ত প্রতিগী শিক্ষার্থীর বাবদ দৈনিক চাউল যোগান। তেনে সময়ত অনুপস্থিতি 68,000 শিক্ষার্থী। ইয়ার বিপরীতে এটা বছর সরকারের ব্যয় প্রায় 14,68,80,000 টাকা। যি ভয়ঙ্কর তথ্য রাজ্য সরকারের শিক্ষা সেতু এপর জড়িয়ে প্রকাশ হয়েছে। পিছে প্রশ্ন হয়েছে এদিনলৈ বিদ্যালয়ত উপস্থিত নথকাক কেনেক খরচ হল শিক্ষার্থীর নামত আবন্টিত মধ্যাহ্ন ভোজনের ধন? কোনে খালে শিক্ষার্থীর নামত আবন্টিত মধ্যাহ্ন ভোজনের ধন? ইয়াকে শিক্ষা বিভাগত চলিছে ভীষণ চর্চা। এতিয়া মই মিড ডে মিল দিছো 100%-ৰ কাৰণে, এটেন্ডেন্স এভারেজ এটেন্ডেন্স 50%, তাৰমানে তেতিয়া বাকি 50% কোট গল, কারণ বিদ্যালয়লৈ নাহিলে তো মিড ডে মিলটো খাবলে নাপায়। শিক্ষা বিভাগত সংঘটিত এই ভয়ঙ্কর তথ্যর পিছতে কঠোর শিক্ষামন্ত্রীর অনুজ বেগুন। এতিয়ার শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিত প্রেরণ নহয় ধন, বিপরীতে শিক্ষার্থীর উপস্থিতির ভিত্তিত মাহিলি ধন প্রদানের নির্দেশ শিক্ষামন্ত্রী। 50% অ্যাটেন্ডেন্স 100% মিড ডে মিলের পয়সা, এই ব্যবস্থাটো বন্ধ করে অ্যাটেন্ডেন্স অনুযায়ী আবন্টন,
এটার দ্বারা বহুতখিনি মানে অপটিমাইজেশন হব আর রাজহুয়া ধন রাহি হব। ইপিনে রাজ্য ভুয়া শিক্ষার্থীর সমান্তরালক বিগত দুবছর প্রায় 4,000 শিক্ষকে এদিনল বিদ্যালয় অহা নাই। সেই সকল শিক্ষকক কঠোর শিক্ষামন্ত্রী রনোজ পেগু, মানে সেই সকল শিক্ষকর তথ্য বিচারি যখন এদিনও উপস্থিতি দিয়া নাই। পলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট। মুখ্যমন্ত্রীর পিছে পিছে ভূপেন বরা সাক্ষাৎ করলে অবিনাশর পরিয়ালক, মুখ্যমন্ত্রীক দোষীক বিচারি উলিওয়ার দাবি ভূপেন বরার। মুখ্যমন্ত্রী যার এদিন পিছতে নলাত পরি প্রাণ হেরা অবিনাশ সরকার ঘর প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। মঙ্গলবারে অবিনাশর প্রতিচ্ছবিত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার লগতে পরিয়ালক সাক্ষাৎ সভাপতিগার। অবিনাশর পরিয়ালক সাক্ষাৎ করার পিছতেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভূপেন বরার তীব্র সমালোচনা। মহানগরীত বারে বারে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়ে অহার বাবে রাজ্য সরকারকে জগরিয়া করলে ভূপেন বরাই। লগতে অবিনাশর দরে এনে ঘটনা পুনরায় নোহার প্রতিশ্রুতি দিয়ার আহ্বান জানালে মুখ্যমন্ত্রী। মানে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আহ্বান জানাম যে আপনি গুয়াহাটীবাসীক একটা কমিটমেন্ট দিয়ক যে অবিনাশ সরকারের এই ধরনের করুণ মৃত্যু সরকারের দূরদর্শিতার কারণে হওয়া শেষ মৃত্যু হোক। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘটনা সংঘটিত হওয়া স্থানের রাস্তাটো অবিনাশর নামত নামাকরণ করার কথা উল্লেখ করেছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণারও প্রতিক্রিয়া প্রকাশ করেছে ভূপেন বরাই। সভাপতি বরার দাবি, দোষীক রক্ষণাবেক্ষণ দিয়ার সলনি উন্মুক্ত নলার দোষী বিচারি উলিয়াওক মুখ্যমন্ত্রী। লগতে কলে নলাটো উন্মুক্ত হয়ে না থাকিলে এনে ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নাছিল। আর তাত গিয়ে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বানপানী কমিল যদিও দুর্দশা আঁতরা নাই কিন্তু বানপীড়িতর গহপুর কাওয়াইমারী অঞ্চলত এতিয়া কদর্যময় পরিবেশ চারিওফালে। বানপানী কমার পিছত বিশুদ্ধ খোয়াপানী এটুপির বিচারি হাহাকার করেছে লোকে। খেতিপথার সকলবোর নিঃশেষ হলেই, পশুধনে খাবলে খাদ্যর অভাব ঘটিছে, আজিও সেই খাদ্যর অভাব। মুঠর উপর কাওয়াইমারী অঞ্চলের রাইজে বান কমার পিছত এতিয়া জিয়াতো ভুগিছে। এক রিপোর্ট আগবাইছে সেই অঞ্চলটির উপর আমার সাংবাদিক পলাশ ফুকন। গহপুরের মানে কাওয়াইমারীত উপস্থিত আছো, আর এই কাওয়াইমারী গাঁওখন বানে এক প্রকার নিঃশেষ করে পেলালে। গাঁওখনের যথ আসিল সেই সময় এফালের দুরবস্থা হল, যুদ্ধ রাজহুয়া সা সম্পত্তি আছিল এক প্রকার অনিষ্ট হল, আর খোয়া পানির এটা সমস্যাত ভুগিছে। মূল সতীর্থ দেখাইছে এয়া কীর্তন ঘর আছিল তেওঁলোকৰ, ইয়াতে ভগবানের নামগুণ লৈছিল, সেয়াও এতিয়া বোকাময় পরিবেশ, এক কদর্যময় পরিবেশ। আর আনফালে এতিয়া বিশেষকৈ যুধন সমূহ আছে বা পশুধন সমূহ, এনেদরে আজিও পথর উপরতে বান্ধবলগিয়া হয়েছে। পশু খাদ্যর যথেষ্ট সমস্যা হয়েছে, কারণ এতিয়াও বহু ঠাইত পানি ওলাই যাওয়া নাই, পথার সমূহ বা পানি ওলাই যাওয়া নাই, যাক লো এতিয়া বহু সমস্যাত পড়ছে। বিশেষকৈ খোয়া পানিক লৈ সমস্যাত পড়ছে। আপনার ওসলে আইসিল, বানপানিয়ে আপনার গাঁখন এক প্রকার শেষ করিয়ে পেলালে, গতি এটা কি কি সমস্যা হয়ে আছে আপনার গাঁ? খোয়া পানি আছে নাই? নাই, খোয়া পানিও নাই, সব ডুবি পলাই, সব ডুবি পলাই, এক জায়গা খোয়া পানি নাই। এই পানি হটাই হটাই খাই আছো আমি। কিহর পানি খাবলগিয়া হয়েছে এটা? এই বানপানির উলাই পলাই খাই আছো আর ফিল্টার করি করি, মানে কুয়া দমকল যে সমূহ আছে এগুলো কি হল? সবে ডুবাই গল, সব ডুবাই গল, সব ডুবে গেল। ইয়াতে কোনো উখা জায়গা নাই, তারপরে পানি উলাই পলাই খাবলে, সব ঘরের ঘরে কুয়া কিটা আসলে সব ডুবাই গল। রাস্তা পদূলি বিলাকও বানপানি শেষ করে? সব ডুবাইছে, রাস্তা পদূলি সব ডুবাইছে। অকলে কি এটা ভেটি আছে, গরু ভেটি, সব গরু গাই কিটা লই পলাই তাতে থই আছো। আর এগারি বাইদেউ আছে, অকন আপনার চলে আছে বাইদেউ, বানপানি কমি গেছে কিন্তু এতিয়া দুঃখ দুর্দশা রাইজর বাড়িছে, দেখিছো রাস্তাত গরু বানিছে, এফালে বোকাময় পরিবেশ, এক লেতেরা পরিবেশ, খোয়া পানির সমস্যা, গতি কেন কি সমস্যা জিয়াই থাকবলগীয়া? এতিয়া আর আমার মানে মেন কথা হয়ে গেল কঠিয়া, ইমান ডাঙর সমস্যা পড়ে গেল আমার কাবাইমারী অঞ্চলত কঠিয়া। মোটা মানুষ তো যেন হলেও গই পেলায় বেঙ্গলোর বা মহারাষ্ট্র গই পেলায় থাকিব পারে, আমি মাইকী মানুষ কত যাম? এই কারণে আমার অতি সরকারে যদি তরন্তি করে যদি আমার কঠিয়া এতিয়ার বলা কঠিয়া মারি পেলাবে একেবারে
দেখি আছে না পানি কেন ফ্লাট হয়ে আছে, এই ফ্লাট তো কোনে চাব না, আমি তো চাব লাগে, সরকারের মানুষ তো আসবো আর গুছি যাব, জমা হয়ে আছে, ওলাই যাওয়া নাই, আর দুঃখ দুর্দশা কাউমারি অঞ্চল রাইজর কিন্তু কোলায় পাশে নধরা হয়েছে, যাক লো এটা যথেষ্ট সমস্যার সঙ্গে যুঁজি যুঁজি কিন্তু এই সকল রাইজ জিয়াই থাকবল হয়েছে। রাজ্যখনৰ প্ৰলয়ৰ সূচনা কৰা বানপানীৰ কবলত পৰি সৰ্বশান্ত হৈ পৰিছে কৃষক, লাখ লাখ টকা খৰচ কৰি কৰা খেতি বৰ্তমানেও পানীৰ তলত থকাত সকলোবোৰ পাচলি গছে বিনষ্ট হলগৈ। যোৰহাট জিলাৰ টিয়কৰ কাৱৈমাৰীৰ চীনাতলীৰ আদৰ্শ কৃষক কমল কলিতাৰ প্ৰায় 14-15 বিঘা ৰবি শস্য ভূমি এতিয়া শেহতীয়া বানে টছ নছ কৰি থৈ গ'ল, যাৰ ফলত এতিয়া মূৰে কপালে হাত দিবলগীয়া হৈছে খেতিয়কগৰাকীয়ে। কেইবা বিঘা ভূমিত কৰা তিতা কেৰেলা, জিকা, ভোট জলকীয়া বা ভেন্দি, ভাত কেৰেলাৰ উপৰি অৰ্ধ শতাধিক অমিতা গছ বাঢ়নি পানীত নষ্ট হৈ গৈছে। কেৱল কমল কলিতাৰেই নহয়, এজাৰগুৰি গাঁওখনৰ বা সেই অঞ্চলটোৰ কেইবাগৰাকীও খেতিয়কৰ একেই দুৰ্দশা। উল্লেখযোগ্য যে কৃষকৰ এনে দুৰ্দশাৰ সময়তো কিন্তু অসম চৰকাৰৰ ব্যাগম কৃষি বিভাগ, চক্ৰ বিষয়া কাৰ্যালয়ৰ কোনো বিষয়া কৰ্মচাৰী কৃষকৰ কাষত থিয় নোহোৱাৰ অভিযোগো উঠিছে। এইসকল সৰ্বশান্ত কৃষকক চৰকাৰৰ তৰফৰ পৰা সকাহ দিব পৰাকৈ কিবা ব্যৱস্থা গ্ৰহণ কৰিবনে, সেইটোহে ডাঙৰ প্ৰশ্ন। আমাৰ সাংবাদিক দিগন্ত হাজৰিকাৰ এক ৰিপৰ্ট আগবঢ়াইছোঁ। যি আচলতে প্ৰলয়ংকৰী বান, সেই বানে কৃষকসকলক বিশেষকৈ বিধ্বস্ত কৰি থৈ গ'ল। কৃষকসকলৰ যি আচলতে আশাৰ যিখন বাৰী, সেই বাৰীখন একেবাৰে শেষ কৰি থৈ গৈছে। মই টিয়কৰ এগৰাকী আদৰ্শ কৃষকৰ বাৰীত এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ, চীনাতলীৰ কমল কলিতাৰ বাৰীত। মই প্ৰথমতেই মোৰ সতীৰ্থক মই বাৰীখনৰ যিটো পৰিৱেশ, সেই পৰিৱেশটো দেখুৱাই ল'বৰ বাবে মই অনুৰোধ জনাইছোঁ যে কেনেকুৱা এটা পৰিৱেশ সূচনা হ'ল, যে আপুনি চৌদিশে যে যি আচলতে সাগৰ সদৃশ যিটো পৰিৱেশ দেখিছে, মুকলিকৈ কেৱল মাত্ৰ পানী দেখিছে, সেয়া হৈছে কমল কলিতাৰ একমাত্ৰ কৃষিকৰ্মৰ বাৰীখন, যিখন পাচলিৰ কৃষি কৰে। কিন্তু এই যি বলিয়া বান, এই বানে কিন্তু তেওঁৰ বাৰীখন একেবাৰে নিঃশেষ কৰি থৈ গ'ল, সকলো শেষ হৈ গৈছে। মই মোৰ সতীৰ্থই যি পৰিৱেশ দেখুৱাইছে, এই পৰিৱেশটো চাওক, অত্যন্ত এক দুখ লগা পৰিৱেশ, যে ইয়াৰ তলত তেওঁ চাঙৰ তলত বিভিন্ন ধৰণৰ ধনিয়া পালেঙৰ কৃষি খেতি আছিল, বীজ জলকীয়াৰ খেতি আছিল, ভোট জলকীয়াৰ, আৰু সেইসমূহ ইতিমধ্যে সকলো পানীৰ তলত আছে আৰু সেইসমূহ একেবাৰে শেষ হৈ গৈছে। মই অকণমান দাদা অকণমান আগলৈ আহিলে অকণমান সুবিধা হ'ব, বাৰী শেষ হৈ গৈছে, বাৰী শেষ হৈ গৈছে, আমাৰ খেতিৰ ওপৰতে নিৰ্ভৰশীল, চৰকাৰে এইটো ৰাষ্ট্ৰীয় সমস্যা হিচাপে ল'ব লাগে ল'ব লাগে। আৰু দ্বিতীয় কথা হ'ল কি, আমি এই খেতিৰ ওপৰতে নিৰ্ভৰশীলকৈ এটা পৰিয়াল নিৰ্বাহ কৰি আছোঁ, আমাৰ কোনো বিকল্প ব্যৱস্থা নাই। এতিয়া গৰু ম'হ দানা দিছে, আমাক মানুহক খাবলৈ দিছে, এই খেতি নাশ হৈ গ'ল, কিবা কিবা বিকল্প ব্যৱস্থা আছে নি, চৰকাৰে কিবা আঁচনি আছে নি আমাক? কিমান কিমান আপোনাৰ এতিয়া এইবাৰ কিমান বিঘা এনেধৰণৰ ৰবি শস্য কৃষি কৰা হৈছিল বা এনেধৰণৰ জিকা বা আন আন খেতি কৰা হৈছিল? 4.5 বিঘা মাটি ভোট জলকীয়া, জিকা, জেংকেৰেলা এনেধৰণৰ আছিলে। খালী খেতি এতিয়া কঠীয়া প্ৰায় 18-19 পুৰা কঠীয়া মৰি গৈছে, একেবাৰে নিশেষ, এতিয়া কঠীয়া মাটি ৰুবলৈ নাই। মোৰ প্ৰায় এজেগাত আছে 27 বিঘা কেলোচা, এজেগাত আছে 7 বিঘা কেলোচা, এজেগাত এই বিঘা আছে, ইয়াত আছে 11 বিঘা। এই মাটি মানে অন্য নিবনুৱা সমস্যা সমাধান কৰোঁ, মই বেলেগ হাজিৰা মাজিয়া লগাই কৰাওঁ, ইয়াতো এতিয়া ব্যৱস্থা নাই, কঠীয়া ক'ৰ পৰা পাম? ইফালে বানে ধোৱা কাজিৰঙাটো এতিয়া চাৰিওফালে অবৰ্ণনীয় পৰিৱেশ। প্ৰথমটো বানে ধুই যোৱাৰ পিছত বনাঞ্চলৰ সমান্তৰালকৈ জনাঞ্চলতো এতিয়া হাহাকাৰ অৱস্থা। বানে টছ টছ কৰিছে কৃষকৰ সপোনবোৰ। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ দাঁতিকাষৰীয়া বৰবিল মিচিং গাঁৱত বানে ভাঙি নিলে কৃষকৰ সোনপুটি থকা কেইবাটাও ভঁৰাল। কৃষকে একমাত্ৰ জীৱিকা স্বৰূপে লোৱা গাঁওখনৰ কৃষি ভিত্তিকে একমাত্ৰ জীৱিকা হিচাপে লোৱা এই গাঁওখনৰ লোকসকল, তেওঁলোকে বানত ভঁৰালসমূহ তেওঁলোকৰ ভাঙি পৰাত বৰ্তমান হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে। হঠাৎ পানী বাঢ়ি অহাত কোনোমতে প্ৰাণ লৈ নিজক বচাবলৈ বা বান শিবিৰলৈ তেওঁলোক গ'ল, যদিও বা তেওঁলোকে ঘৰৰ কোনো সামগ্ৰী বচাব নোৱাৰিলে। ফলত ভঁৰালসমূহত থকা কুইণ্টলে কুইণ্টলে ধানত এতিয়া মেলিছে গজালি, মূৰত সৰগ ভাগি পৰিছে। কৃষকৰ জানিব পৰা মতে বানৰ পৰা যি পৰিত্ৰাণ তেওঁলোকে বিচাৰিছে, কিন্তু বানৰ বাবে এতিয়া আশ্ৰয় শিবিৰতে থকা এই 700টা পৰিয়াল, তেওঁলোকৰ জীৱনলৈ যেন ঘোৰ অমানিশা নামি আহিছে, ঘৰলৈ উভতি তেওঁলোকে যাব পৰা নাই।